হয়তো বা বাংলাদেশ কোনো একদিন টেস্ট স্ট্যাটাস পাবে, আমরা হয়তো টেস্ট আম্পায়ার হতে পারবো বা ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিংও করতে পারবো। তো ওই চিন্তা থেকেই আসলে আম্পায়ারিং আসে। শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত, যার হাত ধরে আম্পায়ারিংয়ে অনেক প্রথমের সাক্ষী হয়েছিল বাংলাদেশ, সেই সৈকতই আবারও সাক্ষী হতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে অনন্য এক কীর্তি অর্জনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলের জায়গা পাওয়ার পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি। এছাড়াও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজের ম্যাচ সহ বিশ্বকাপের এবারের আসরে মোট আটটি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িত থাকবেন সৈকত। দুজন যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপে প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে, ক্যানাডা ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠে আরেক অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনায় থাকবেন সৈকত। হাই ভোল্টেজ ভারত ও পাকিস্তানের ম্যাচেও বাংলাদেশিদের ফোর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই সৈকত। এছাড়াও ভারত ও পাকিস্তানের ভিন্ন দুটি ম্যাচ পরিচালনায়ও থাকবেন তিনি। 15 জুন ফ্লোরিডায় ক্যানাডার বিপক্ষে ভারতের ম্যাচে মাঠ থেকে সামলালেও পরদিন একই মাঠে পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন সৈকত। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের পাশাপাশি দুই ম্যাচে পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব। এছাড়া আরও দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি। স্পোর্টস ডেস্ক, সমকাল।